কি শোনা, চলে এসেও তা এত দেরি হলো কেন? রাস্তায় কোনো সমস্যা হয়নি তো? সমস্যা হয়নি মানে বাড়ি ভর্তি লোক, এর ভিতর কি করে পালিয়ে চলে আসি বলো? কোন রকমে পালিয়ে চলে এসেছি, এতক্ষণে হয়তো ওরা জেনে গেছে, এতক্ষণে হয়তো আমাকে খোঁজার জন্য বের হয়ে পড়েছে। আমাদের এখান থেকে অনেক দূরে চলে যেতে হবে। ঠিক বলেছো সোনা, আমরা দুজন দূরে কোথাও গিয়ে খুব সুন্দরভাবে একটা ছোট্ট সংসার বাঁধবো, ছোট্ট ঘর, যাকে বলে সুখের সংসার। এছাড়া তুমি যদি না আসতে, আমাকে ফাঁকি দিয়ে আজকে যদি তুমি বিয়ে বসতে, তাহলে আমি তো মরেই যেতাম। তাই নাকি? তুমি তাহলে আমাকে এত ভালোবাসো? সত্যি করছি সোনা, আমি তোমাকে এত না, আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসি। হ্যাঁ, এতদিনে আমার মনে হচ্ছে আমি জেনে শুনে খুব একটা ভালো সিদ্ধান্ত নিয়েছি। অবশ্যই আমি তোমাকে নিয়ে সুখে থাকব। তাহলে চলো তাড়াতাড়ি আমরা এখান থেকে বেরিয়ে যাই, না হলে যখন তখন আমাদের বাড়ির লোকজন এসে ধরে ফেলবে। ঠিক হয়েছে, যাও তাড়াতাড়ি, আমাকে এখান থেকে চলে যাওয়া লাগবে। ঠিক আছে, কই টিহা পয়সা গয়নাগাটি জানার কথা কইছিলাম, সব নিয়েই চাও তো? হ্যাঁ। না শোনা, বাড়ির লোকজনের চাপে ভয়ে ভয়ে টাকা পয়সা আনা হয়নি। কি, তুমি টাকা পয়সা সারা বাড়ি থেকে বের হয়ে গেছো, কি করছো? হ্যাঁ শোনা, বাড়ি ভর্তি লোক, আমি তো পালিয়ে আসাটাই যন্ত্রণা হচ্ছিল, টাকা পয়সা আনবো কি করে? আচ্ছা ঠিক আছে, ও নিয়ে সমস্যা নেই, বাড়ি ভর্তি লোক টাকা পয়সা আনতে পার নাই, কোনো সমস্যা নেই। তা ওই গয়নাগাটি জানতে কইছিলাম, সেগুলো কি এনেছো? না শোনা, গয়নাও আনতে পারিনি, কারণ গয়না থাকে লকারের ভিতরে, আর লকারের চাবি থাকে আম্মুর কাছে, আম্মুর কাছ থেকে লকারের চাবিও নিতে পারিনি, আর গহনাও বের করতে পারিনি। তার মানে তুমি কি একবারে খালি হাতে আইছো নাকি? বুঝলাম না তো। হ্যাঁ শোনা, একবারে খালি হাতে এসেছি। কি, একবারে খালি হাতে এসেছো? তাহলে ঠিক আছে, তুমি এখন বাড়ি চলে যাও। বাড়ি চলে যাব মানে তুমি কি না আমাকে নিয়ে পালাবে, আমাকে নিয়ে যাবে না? ফাউ কথা করার জায়গা পাচ্ছাও না, তাই না? তোমাকে নিয়ে পালাবে, তোমাকে নিয়ে পালাবে চাইছি কিরা? আমি তো চেয়েছি তোমার সাথে মেয়ের অভিনয় করে টাকা পয়সা গহনা এগুলো নিয়ে পালাতে, তুমি এগুলো ছাড়া এসেছো, তোমাকে নিয়ে আমি কেমনভাবে পালাবো? এখন যেভাবে খালি হাতে এসেছো সেভাবে বাড়ি চলে যাও। কি, তোমার ভালোবাসার কারণে আমার বাপ মার সম্মান বিসর্জন দিয়ে আমি তোমার কাছে এসেছি, এখন তুমি কি না বলছো টাকা আর গহনার জন্য আমাকে ভালোবেসেছো? এই সেমডে আমাকে কি শয়তান লাগে? হ্যাঁ, এই জগতে টাকা পয়সা ছাড়া কোনো ভালোবাসা হয় না, জানো না?